আসসালাম আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন সবাই ভিওয়ার্স এ ভিডিওর আলোচনার বিষয় কিভাবে অবহেলার কারণে দাঁত ধীরে ধীরে নষ্ট হতে থাকে তো ভিওর্স বিস্তারিত আলোচনা শুরু করছি ভিডিওটি দেখতে থাকুন ভিউয়ার্স দাঁত নষ্ট হওয়ার মূলেই রয়েছে ডেন্টাল ক্যারিজ যদি কখনও কোনো দাঁতে ডেন্টাল ক্যারিজে আক্রান্ত হয় তো সেই ডেন্টাল ক্যারিজটি কখনও নিজে নিজে ভালো হয় না আপনারা স্কিনে যে দাঁতের ছবিটি দেখতে পাচ্ছেন এখানে ছোট্ট একটি বিন্দুর মতো দেখতে পাচ্ছেন মূলত এটি হলো ডেন্টাল ক্যারিজ বা বাংলাতে যেটিকে আমরা পোকা লাগা সমস্যা বলে থাকি এবং এখানে যে দাঁতটি দেখতে পাচ্ছেন এই দাঁতটিতেও ডেন্টাল ক্যারিজ রয়েছে ভিওয়ার্স ডেন্টাল ক্যারিজগুলো প্রথম অবস্থায় ঠিক এমনই থাকে যেমনটি আপনারা এই দাঁতের উপরে দেখতে পাচ্ছেন আর এই ছোট্ট এই ডেন্টাল ক্যারিজটি একটা সময় আপনার দাঁতের উপরে অনেক বড় গর্ত তৈরি করতে পারে ভিওয়ার্স প্রথম অবস্থায় এমন থাকলেও দিনকে দিন দিন অতিবাহিত হতে হতে এটি কিন্তু ধীরে ধীরে আপনার দাঁতের উপরে অনেক বড় জায়গা করে নেয় ডেন্টাল ক্যারিজ আর যখনই এরকম বড় হয়ে যায় তখন ধীরে ধীরে এটি অধিক ক্ষতির দিকে পৌঁছে যায় এবং এক পর্যায়ে দাঁতে ব্যথা এবং যন্ত্রণা হয় ভিওয়ার্স এখানে যে দাঁতটি আপনারা দেখতে পাচ্ছেন এই দাঁতের উপরিভাগে খুবই অল্প পরিমাণ ডেন্টাল ক্যারিজ রয়েছে আর অবহেলার কারণেই কিভাবে দাঁত নষ্ট হয় ভালো করে ভিডিওটি দেখুন আপনারা নিজেরাই বুঝতে পারবেন ভিওয়ার্স যখন ডেন্টাল ক্যারিজের সূচনা ঘটে তখন দাঁতের ডেন্টাল ক্যারিজটি দাঁতের ফার্স্ট লেয়ার বা অ্যানামেল অংশে থাকে তো এই অ্যানামেল অংশে যখন এ ধরনের ডেন্টাল ক্যারিজ থাকে তখনই যদি ট্রিটমেন্ট করিয়ে নেওয়া হয় সেটি হয় সব থেকে ভালো পরামর্শ বা ভালো উপায় কিছুদিন যেতে না যেতেই এই ডেন্টাল ক্যারিজটি আপনার দাঁতের ডেন্টিন অংশের মধ্যে ঢুকে পড়বে অর্থাৎ এখানে আগে যে ছবিটি দেখলেন এটি অ্যানামেলের ভিতরে ছিল কিন্তু এখানে যে ছবিটি দেখতে পাচ্ছেন এটি ডেন্টিন পর্যন্ত চলে আসছে যদি ডেন্টিন পর্যন্ত আপনার ডেন্টাল ক্যারিজ চলে আসে সেক্ষেত্রেও আপনি ট্রিটমেন্ট করিয়ে দাঁতটি রাখতে পারবেন যদি অবহেলা না করে এমন কালো স্পট যদি দাঁতে দেখে থাকেন তাহলে অবহেলা না করে যদি আপনি ডেন্টিস্টের কাছে যান ডেন্টিস্টের কাছে গিয়ে যদি আপনি দাঁতটি ফিলিং করিয়ে নেন খুব অল্প খরচের মধ্যে আপনি যদি ফিলিং করিয়ে নেন তাহলে কিন্তু দাঁতটি সারা জীবনের জন্য ভালো হয়ে যায় আর কখনো ওই দাঁতে ওইখান থেকে আর সমস্যা হওয়ার কোনো সম্ভাবনা থাকে না কিন্তু অবহেলা করে আজ যাব কাল যাব যাচ্ছি যাব এই করতে করতে আসলে অবহেলার কারণেই এই ডেন্টাল ক্যারেজটি ধীরে ধীরে দাঁতের গভীরে পৌঁছাতে থাকে এবং এক পর্যায়ে যখন দাঁতের ভিতরে দন্ত পর্যন্ত ডেন্টাল ক্যারিজের অংশ চলে আসে তখনই তীব্র যন্ত্রণা হয় তীব্র ব্যথা হতে থাকে আর তখন হয় দাঁত ফেলে দিতে হয় নয়তো ব্যয়বহুল চিকিৎসা রুট ক্যানেল ট্রিটমেন্ট করে দাঁতটি রাখার প্রয়োজন হয় তো ভিউয়ার্স মূলত অবহেলার কারণেই কিন্তু দাঁতে রুট ক্যানেল পর্যন্ত পৌঁছাতে হয় যখন দাঁতের ডেন্টাল ক্যারিসটি ঠিক এমন পর্যায়ে বা এমন পর্যায়ে থাকে তখনই যদি আপনি দাঁতটি ফিলিং করায় নেন ডাক্তারের কাছে গিয়ে যদি আপনি দাঁতটিতে পুটিং করিয়ে নেন তাহলে কিন্তু আর কোনো দিনই সে দাঁত নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না ব্যথা হয়ে হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না আর যদি এভাবে আপনি ডেন্টাল ক্যারিজ পুষে রাখেন অর্থাৎ দেখতেছেন যে দাঁতের উপরে এ ধরনের ডেন্টাল ক্যারিজ রয়েছে পোকা লাগার সমস্যা রয়েছে হয়তো প্রথম অবস্থায় কোনো ব্যথা থাকে না অনুভব থাকে না তাই হয়তো অনেকেই মনে করেন যে এটি হয়তো কোনো সমস্যাই নয় এটি হয়তো শুধুমাত্র স্পট কিন্তু না ভিহর্স এ ধরনের ডেন্টাল ক্যারিজ যদি দাঁতের উপর থাকে আর আপনি যদি ট্রিটমেন্ট না করান তাহলে আজ না হয় কাল আপনার দাঁতের উপরে ঠিক এমন বড় গর্তের সৃষ্টি হবে আর যদি আপনি ট্রিটমেন্ট করিয়ে নেন দাঁতের ডাক্তারের কাছে গিয়ে যদি ফিলিং করে নেন তাহলে কোনো দিনই আর কিন্তু ডেন্টাল ক্যারিসটি দাঁতের গভীরে যেতে পারবে না দন্তমজ্জা পর্যন্ত যদি না পৌঁছায় ডেন্টাল ক্যারিস তাহলে আপনার দাঁতে কখনো ব্যথা হবে না আর যদি এভাবে রেখেই দেন তাহলে দিনকে দিন সেটি এরকম বড় হয়ে যাবে কিছুদিনের মধ্যে এবং যখন এমন বড় হয়ে যাবে বা ধীরে ধীরে যখন দাঁতের দন্তমজ্জা পর্যন্ত পৌঁছে যাবে তখন আপনার দাঁত কিন্তু ফেলে দিতে হবে তাই ডেন্টাল ক্যারিজের প্রথমেই শুরুতেই অথবা ডেন্টিন অংশে থাকাকালীন কিন্তু আপনি ফিলিংয়ের মাধ্যমে ট্রিটমেন্ট করাতে পারবেন আর সেই সময়ে ট্রিটমেন্ট করালে দাঁতে কোনো ধরনের ব্যথা বা যন্ত্রণা হবে না অনেকে সামনের দিকে ঠিক এমনভাবে ডেন্টাল ক্যারিজের আক্রমণ দেখা যায় এখানে দেখুন দু দাঁতের মধ্যবর্তী স্থানে কিন্তু একই সঙ্গে দুটি দাঁতে ডেন্টাল ক্যারিজ দেখা যাচ্ছে তো এই ডেন্টাল ক্যারিজটি এখনো পর্যন্ত অল্প পরিমাণে আছে দু দুদাঁতের মধ্যবর্তী স্থানে যে কালো অংশটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু হঠাৎ করে একদিনে এমনটি হয়নি এমনটি কালো হওয়ার জন্য হয়তো ছয় মাস বা এক বছরের মতো সময় লেগেছে এবং এমন অবস্থায় আপনার যন্ত্রণা ব্যথা এখনও পর্যন্ত হয়নি কিন্তু যদি এই অবস্থায় আপনি এখনো পর্যন্ত ছয় মাস বা আরও এক বছর বা দু বছর পর্যন্ত যদি ট্রিটমেন্ট না করান তাহলে কিন্তু ভবিষ্যতে আপনার দাঁতটি ফেলে দিতে হতে পারে আর যদি এই অবস্থায় এখন যেমনটি আছে এই অবস্থায় যদি আপনি ফিলিং করায় নেন দাঁতটি তাহলে এই দাঁত আর কোনো দিনও নষ্ট হওয়ার বা ব্যথা হওয়ার সম্ভাবনা থাকবে না ভিওয়ার্স এখানে যে দাঁতটি আপনারা দেখতে পাচ্ছেন এই দাঁতে কয়েকটা দাঁতেই সমস্যা রয়েছে এখানে দু দাঁতের মধ্যবর্তী স্থানে কিন্তু ডেন্টাল ক্যারিজের ইনফ্লামেশন দেখা যাচ্ছে এবং এই দুটি দাঁতও কিন্তু ডেন্টাল ক্যারিজে আক্রান্ত এবং এখানেও একটি দাঁত ডেন্টাল ক্যারিজের আক্রান্ত তো এই ধরনের দাঁতে যখন এখনও পর্যন্ত কিন্তু ব্যথা হয়নি কারণ দাঁতের পজিশনটা এখনও দাঁতের দন্তমজ্জা পর্যন্ত কিন্তু ডেন্টাল ক্যারিজ এখনও যায়নি তার জন্য এমন দাঁতে এখনো পর্যন্ত ব্যথা হয়নি ব্যথা তখনই হবে যখন এই ডেন্টাল ক্যারিসটি দাঁতের ঠিক মিডিল পয়েন্টে এসে পৌঁছাবে তখনই আপনার দাঁতে ব্যথা এবং যন্ত্রণার সম্মুখীন হতে হবে তো যেহেতু এখনো পর্যন্ত ব্যথা বা যন্ত্রণা হয়নি এখনো পর্যন্ত এমন দাঁতের জন্য আপনি ফিলিংয়ের মাধ্যমে ট্রিটমেন্ট করাতে পারবেন আপনি দাঁতের ডাক্তারের কাছে এ ধরনের সমস্যা নিয়ে গেলে ফিলিংয়ের মাধ্যমে খুব সুন্দরভাবে ঠিক আগের মতো ফিলিং করে ট্রিটমেন্ট করিয়ে নেওয়া যাবে যেমনটি এইখানে দেখতে পাচ্ছেন এখানে এখানে সমস্যা ছিল এই দুটি দাঁতের সমস্যা ছিল এবং এখানে একটি দাঁতের সমস্যা ছিল সবগুলো দাঁতই কিন্তু ফিলিং করে এখানে ঠিক করে দেওয়া হয়েছে অর্থাৎ ফিলিংয়ের মাধ্যমে ট্রিটমেন্ট করা হয়েছে তো ভিউয়ার্স যদি প্রাথমিক অবস্থায় থাকে ডেন্টাল ক্যারিসটি ঠিক এমনভাবে দিনকে দিন এটি ধীরে ধীরে কালো হয়ে যেতে থাকে তো এই পজিশনটি আপনার যদি এমনটি হতে থাকে বা হয়ে থাকে দাঁতে এখনও পর্যন্ত ব্যথা না হয়ে থাকে যত দ্রুত সম্ভব আপনি ডেন্টিস্টের কাছে যান ডেন্টিস্টের কাছে গিয়ে আপনি খুবই সীমিত খরচের মধ্যে কিন্তু এক একটি দাঁত আপনি ফিলিং করিয়ে নিতে পারেন যখন এ ধরনের সমস্যার জন্য আপনি জায়গাটি পরিষ্কার করে ফিলিং করিয়ে নেবেন তখন সেই ডেন্টাল ক্যারেজটি কিন্তু আর দূরে যেতে পারবে না অর্থাৎ এমন পজিশনে যদি আপনি ডেন্টাল ক্যারিজের চিকিৎসা করান আপনি যখন ডাক্তারের কাছে যাবেন তখন যতটুকু অংশ এখানে কালো হয়ে গেছে বা ডেন্টাল ক্যারিজে আক্রান্ত হয়েছে ঠিক এতটুকু অংশই আপনার কাটিং করে পরিষ্কার করে তারপরে সেখানে কালার ম্যাচিং করে ফিলিং করে দেওয়া হবে এটি মূলত দাঁতের ফিলিং বা পুটিং করার মাধ্যমে ট্রিটমেন্ট করা যদি এ ধরনের সমস্যায় আপনি ব্যথা হওয়ার আগে দাঁতের ডাক্তারের কাছে যান তাহলেই কিন্তু এ ধরনের সমস্যা থেকে আপনি চিরতরে মুক্তি পেতে পারেন আর যদি প্রাথমিক অবস্থায় এ ধরনের দাঁতের চিকিৎসা করা হয় তখন সেটি আর ভবিষ্যতে কোনো ব্যথা বা যন্ত্রণা হতে হয় না হবে না এবং আপনার দাঁতটি সারা জীবনের জন্য ভালো হয়ে যাবে তো ভিওয়ার্স ভিডিওর আলোচনা আশা করি যে বুঝে গেছেন যে কখন দাঁতে ফিলিং করালে সব থেকে ভালো হয় ফিলিং যদি আপনি না করান সেক্ষেত্রে আপনার কি ধরনের সমস্যা হতে পারে তো ভিডিওর আলোচনা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম